Corporate governance, agency relationship and agency problems. Corporate governance poripurnota labh kore muloto public limited company khetre. Agency theory holo principal ba shareholder ebong agent ba manager er moddhe somporko byakkhar jonno je totthyo sheti agency theory. Agency problems holo কর্পোরেট উদ্দেশ্যের ঊর্ধ্বে ব্যবস্থাপকদের ব্যক্তিগত উদ্দেশ্যকে স্থান দেওয়ার সম্ভাবনা। এজেন্সি সমস্যার মূল কারণ মালিক ও এজেন্টের ভিন্ন অবস্থান। মালিক ও এজেন্টের স্বার্থ যখন ভিন্ন হয় তখনই এজেন্সি সমস্যা ঘটে। এজেন্সি সমস্যার ধরন, এখানে তিনটি ধরন দেওয়া আছে, শেয়ার হোল্ডার বনাম ব্যবস্থাপনা, শেয়ার হোল্ডার বনাম পাওনাদার, মালিক পক্ষ বনাম অন্যান্য পক্ষ। এজেন্সি ব্যয়, প্রকৃতপক্ষে এজেন্সি ব্যয় হলো মালিকের সাথে এজেন্টের বৈরী ব্যবহারের কারণে কোম্পানির সম্পদের মূল্য কমে যাওয়া। এজেন্সি ব্যয়ের উদাহরণ হলো তদারকি খরচ, চুক্তি ব্যয়, আত্মস্বার্থ, নৈতিক ঝুঁকি, বৈরী নির্বাচন, নির্বাহী পারিশ্রমিক, অভ্যন্তরীণ লেনদেন, কর্পোরেট অনুদান ইত্যাদি। কর্পোরেট গভর্নেন্স কি? কর্পোরেট গভর্নেন্স হলো সাধারণ অর্থে কর্পোরেট গভর্নেন্স হলো ওই সকল কৌশল বা পদ্ধতি বা সম্পর্ক যা দ্বারা কোম্পানি পরিচালিত হয়। প্রকৃতপক্ষে কর্পোরেট গভর্নেন্স হলো কিছু অভ্যন্তরীণ ও বাহ্যিক নিয়ন্ত্রণ কৌশল সমূহ যা কোম্পানির ব্যবস্থাপক, পরিচালক, শেয়ার হোল্ডার ও অন্যান্য পক্ষের মধ্যে ভালো সম্পর্ক স্থাপনের মাধ্যমে কোম্পানির সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করে। কর্পোরেট গভর্নেন্সের উৎপত্তি 1970 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে। কর্পোরেট গভর্নেন্সের নিয়ন্ত্রণ কৌশলসমূহ এক, বোর্ড কর্তৃক পর্যবেক্ষণ, উদ্দীপনা স্কিম, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পদ্ধতি, বাহ্যিক নিয়ন্ত্রণ, আর্থিক প্রতিবেদন ও প্রকাশ, বাজার প্রতিযোগিতা, সরকারি নীতিমালা, টেক ওভার, শেয়ার হোল্ডার ও ঋণদাতা কর্তৃক পর্যবেক্ষণ, ব্যবসা সংগঠনের ধরন, এক মালিকানা অংশীদারি কোম্পানি, রাষ্ট্রীয় ব্যবসা ও সমবায়।